বিশ্ব সাহিত্যের নানান স্বাদের গল্পের শ্রুতি নাট্যরূপ নিবেদন করছে ঘরকুনো। রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মদিবস উপলক্ষে আমাদের সহশ্রদ্ধ নিবেদন। তারই লেখা গল্প অবলম্বনে আজকের নাটক মণিহারা। মশাইয়ের কোথা থেকে আসা হয়েছে? আমি রাঁচি থেকে আসছি। কি করা হয়? ব্যবসা, ব্যবসা করি। কি ব্যবসা? ওই হরিত কি রেশমের গুটি আর কি বলে ওই কাঠের ব্যবসা। এখানে কি করতে আসা হয়েছে? বায়ু, বায়ু পরিবর্তন। মশাই, আজ প্রায় 6 বছর ধরে এখানকার বায়ু আর তার সঙ্গে সঙ্গে রোজ প্রায় 15 গ্রেন কুইনাইন খাচ্ছি, কিন্তু কিছু তো ফল পাইনি। তবু রাঁচির থেকে তো এখানকার জলবায়ু ভালো। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তাই মশাই, আপনি কি করেন? আমি স্কুল মাস্টার। আমার নাম ব্যোমকেশ চক্রবর্তী, কাছেই থাকি। তা এখানে থাকবেন কোথায়? এই বাড়িতে। ওই পুরো বাড়িতে? ও তো অভিশপ্ত বাড়ি মশাই। অনেক বছর আগের একটা ঘটনার পর থেকে ওই বাড়িতে আর কেউ থাকে না। তাই নাকি? কেন, কি হয়েছিল ওই বাড়িতে? আমি এই গ্রামে আসার প্রায় 10 বছর আগে এই বাড়িতে ফণিভূষণ সাহা থাকতেন। তিনি এই পুরো সম্পত্তির মালিক ছিলেন। ভদ্রলোক ছিলেন, আধুনিক, শিক্ষিত, এক মুখ চাপ দাড়ি রাখতেন, খাঁটি ইংরাজিতে কথা বলতেন। ওনার স্ত্রীটিও ছিল সুন্দরী, কলেজে পড়া, শিক্ষিত, আধুনিক। তাই ও বাড়িতে কোনো সেকেলে ব্যাপার একেবারেই ছিল না। মনি, এনেছো? তুমি গয়না আনতে বলেছ আর আমি আনিনি, এরম আজ পর্যন্ত কখনো হয়েছে? কই দেখি হারটা, কেমন লাগছে আমায়? অপূর্ব। এক জোড়া হীরে বসানো কানের দুল এনো তো, এই হারটার সঙ্গে ভালো মানাবে। আধুনিকতার শিক্ষামন্ত্রে পুরুষ তার স্বভাবসিদ্ধ বর্বরতা হারিয়ে দাম্পত্য সম্বন্ধটাকে শিথিল করে ফেলেছে। অভাগা ফণিভূষণ এমনই একজন ভালো মানুষ। মণিমালিকা তাকে শুধু ঢাকাই শাড়ি আর বাজুবন্ধ যোগাবার যন্ত্র মনে করতে লাগল। আচ্ছা মণি, মণি তুমি সারাক্ষণ এরম বিষণ্ণ থাকো কেন? পাড়া প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা করো না? ফুলবেরের পৈতৃক বাড়ি থেকে তোমায় এখানে নিয়ে এলাম যাতে তুমি নিজের মতো করে সংসার সাজিয়ে নিতে পারো। তা তোমার এখানে ভালো লাগে না? কেন, আমি তো বেশ ভালোই আছি এখানে, তুমি সারাক্ষণ ব্যস্ত থাকো। আসলে কি জানো, আসলে ইদানিং ব্যবসার কাজের চাপ একটু বেশি। না হলে আমি তো সারাক্ষণ তোমার কাছেই থাকতে চাই মণি। হ্যাঁ, বিশ্বাস করো, বিশ্বাস করো মণি, এখনো তোমার ছোঁয়াই। যাই, রতনকে বলি খাবার দিয়ে যেতে। কি মশাই, শুনছেন তো? বলুন। শুনছি। ফণিভূষণের ব্যবসায় হঠাৎ কিছু একটা গণ্ডগোল হলো। মোটামুটিভাবে 5 দিনের জন্যেও লাখ দেড়েক টাকা জোগাড় করতে পারলেই ব্যবসাটা বেঁচে যায়। ধার করতে কিছু বন্ধক রাখতে হবে, তাই সে মণিমালিকার গহনাগুলো চাইল। কিন্তু মণিমালিকা যখন কঠিন মুখ করে হ্যাঁ না কিছুই বলল না, তখন ফণিভূষণ বড় আঘাত পেল। কিন্তু আঘাত করল না, কারণ তার বিশ্বাস ছিল যেখানে ভালোবাসার একমাত্র অধিকার, সর্বনাশ হয়ে গেলেও সেখানে জোর খাটানো যায় না। স্ত্রীর গহনা না নিয়ে অন্য উপায়ে টাকা জোগাড় করার জন্য ফণিভূষণ কলকাতায় চলে গেল।
মধুসূদন ছিল মণিমালিকার দুঃসম্পর্কের ভাই। আত্মীয়তার জোরে সে ফণিভূষণের কুটিতে গোমস্তার কাজ জুটিয়ে নিয়েছিল। মণিমালিকা তাকে পরামর্শের জন্যে ডাকল। সবই তো শুনলে মধুসূদন, এখন বলো তোমার কি মত? ও বাবু কখনোই টাকা জোগাড় করতে পারবে না, শেষ পর্যন্ত তোমার ওই গয়নাতেই টান পড়বে। তাহলে কি করা যায়? এই বেলা গয়নাগুলো নিয়ে বাপের বাড়ি চলে যাও। সেই ভালো, তাহলে তুমিই আমায় বাপের বাড়ি নিয়ে চলো। আষাঢ় শেষের সন্ধ্যেবেলায় ঘাটের ধারে একটা নৌকো এসে ভিড়ল। একখানা মোটা চাদর আপাদমস্তক মুড়ে নৌকায় উঠে এলো মণিমালিকা। সাবধানে এসো, গোমস্তার কাছে চিঠি লিখে রেখে এসেছো তো? আরে হ্যাঁ, তোমায় বাপের বাড়ি পৌঁছে দিতে যাচ্ছি বলে চিঠি লিখে এসেছি। এখন দাও দেখি গয়নার বাক্সখানা দাও। সে পরে হবে। কিন্তু তোমার সঙ্গে তো গয়নার বাক্স দেখছি না, ফেলে রেখে যাচ্ছ নাকি? এই দেখো সব পরে নিয়েছি, এখন নৌকা খুলে দাও। এমন গুরুতর বিপদের সময়তেও আমি ওর গয়না নিলাম না, তারপর প্রাণপণ চেষ্টা করে টাকা জোগাড় করেছি, তবু আমাকে সন্দেহ, আজও আমাকে চিনল না। আজ এতদিন হয়ে গেল, এভাবে চুপ করে থাকলে কি হবে বাবু? মা ঠাকুরনের খবর নিতে হবে তো। পুলিশে খবর দিয়েছি, তোমায় যা যা করতে বলেছিলাম করেছ। আগে নদী তীরে লোক পাঠিয়েছিলাম, কিন্তু কোন নৌকা, নৌকার মাঝিকে, কোন পথে, তারা কোথায় গেছে কোনো খবর পায়নি। সেদিন সকাল থেকে এক টানা বৃষ্টি পড়ছে। ফণিভূষণ জানলার কাছে অন্ধকারে বসেছিল, ঝোড়ো হাওয়ায় বৃষ্টির ছাট ঘরে ঢুকছিল, কিন্তু তার খেয়াল ছিল না। এসো এসো মণিমালিকা, এসো, তোমার ঘর তুমি আলো করো, আয়নার সামনে দাঁড়িয়ে তোমার ওই তোমার প্রিয় শাড়িটা পরো, তোমার তোমার জিনিসগুলো তোমার জন্য অপেক্ষা করছে। তোমার কাছ থেকে কেউ কিছু প্রত্যাশা করে না, তোমার অক্ষয় যৌবন অম্লান সৌন্দর্য দিয়ে চারিদিকের এই সব কিছুকে প্রাণ দাও, প্রাণ দাও। গভীর রাতে কোনো এক সময় বৃষ্টি থেমে গেছে। ফণিভূষণ তখনও জানলার ধারে বসে, বাইরের জমাট বাঁধা অন্ধকার যেন জম্পুরির দ্বার, যেন এখানে দাঁড়িয়ে ডাকলে চিরকালের মতন হারিয়ে যাওয়া কাউকে একবারের জন্যেও দেখা যেতেও পারে। এমন সময় হঠাৎ, ও কিসের শব্দ? শব্দটা যেন নদীর ঘাট থেকে বাড়ির দিকে এগিয়ে আসছে। আমি আসছি, আমি আসছি মণি, আমি আসছি আসছি। কিন্তু কিন্তু কেউ নেই তো। তাহলে কি স্বপ্ন দেখলাম? স্বপ্ন? পরদিন ফণিভূষণ গোমস্তার দারোয়ানকে জোর করে যাত্রা শুনতে পাঠাল। সেদিন রাত্রেও সে ঘর অন্ধকার করে জানলার কাছে এসে বসে রইল। আজ দরজা খোলা। ওই তো সে আসছে, তার নূপুরের শব্দ, জনশূন্য অন্তপুরের সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছে, বারান্দা পেরিয়ে এবার ঠিক দরজার বাইরে দাঁড়িয়ে। এসো এসো মণিমালিকা, এসো। ও কি ভয়ঙ্কর! আমার সামনে একটা কঙ্কাল দাঁড়িয়ে আছে, চাঁদের আলো স্পষ্ট দেখা যাচ্ছে। ওই ওই কঙ্কালের পাঁচ আঙুলে আংটি, তালুতে রতন চক্র, হাতে হাতে বালা বাজুবন্ধ, গলায় কণ্ঠে মাথায় শীতে ডাকছে ডাকছে, ওর চার আঙুলের ইশারায় আমাকে ডাকছে, তুমি তুমি আমায় কোথায় নিয়ে যেতে চাও? আমি যাবো। কিন্তু
কিন্তু তুমি আমায় কোথায় নিয়ে যাচ্ছ মনি? বারান্দা পেরিয়ে দেউরি পার হয়ে নদীর ঘাটে, ওকে ওকে সিঁড়ি দিয়ে নদীতে নামছো কেন? দাঁড়াও দাঁড়াও মনি, দাঁড়াও, আমি আসছি মনি মনি মনি। কি কি মশাই শুনছেন তো? হ্যাঁ, কি ভাবছেন? হ্যাঁ, ঘটনা তাহলে বিশ্বাস হলো না তো? আপনি বিশ্বাস করেন না মশাই, কারণ প্রকৃতি ঠাকুরানী উপন্যাস লেখেন না, তার হাতে বিস্তর কাজ। মশাই নামটা জানা হলো না। আমি শ্রী ফণিভূষণ সাহা, নমস্কার। দেখি লোকটা চোখের সামনে মিলিয়ে গেল। শুনলেন নাটক মণিহারা, অভিনয় করেছেন মণিমালিকা, মৌলি গাঙ্গুলি ভট্টাচার্য, ফণিভূষণ শম্ভুনাথ সাহা, ব্যোমকেশবাবু দেবাশিস নন্দী, মধুসূদন রুদ্রনীল চক্রবর্তী, গোমস্তা উজ্জ্বল আইচ, নাট্যরূপ নির্দেশনা সংলাপ সম্পাদনা ও শব্দগ্রহণ অনির্বাণ কল্যাণী। আমাদের উপস্থাপনাটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। নমস্কার।